আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আশা করি তোমরা সবাই বাড়িতে চলে আসো। আজ তোমাদের আমি Md.Suman Ali, সহকারী শিক্ষক রায়টা মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের ইংরাজি সপ্তম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পত্রের একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা দেখি শিরোনামটা লিখি উপরে।
আপনার নাম? মিনা। রনি। অথবা কোনো স্থায়ী নাম হতে পারে ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউন বলতে বোঝায় আমাদের যে কোনো কিছু নামকে এক কথায় নাউন বলে। এবার আমরা প্রোনাউন জানব। যে ওয়ার্ডটা নাউনের বিপরীতে নাউনের নাউনের ক্ষেত্রে যে নাউনের বিপরীতে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এই ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বলে। যেমন আই, উই, হি, সি ইত্যাদি। এরপরে যে ওয়ার্ড দ্বারা নাম বা প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি বোঝায়। আমি আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা নাম বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। লিখি, যে ওয়ার্ড দ্বারা নাম বা প্রোনাউন দোষ দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখো, যে ওয়ার্ড দ্বারা নাম বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন রনি ইজ এ গুড বয়। এখানে এই বাক্যে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা পরবর্তী যাতে শব্দ চলে যায়, ভাব
বাড়িতে বোধহয় আছে ভাত যেমন ভাত বিভিন্ন প্রকার হতে পারে, বিভাগ হতে পারে যেমন অ্যামিদা
অঙ্গন ছবি দুই বা ততোধিক ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক ওয়ার্ডের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে কনভেনশন বলে। পরবর্তীতে আরো কোনো ক্লাস নিয়ে উপস্থিত হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।